প্রিয় বন্ধুরা, আমি উবাইদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আজ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2020-র লাস্ট মিনিট সাজেশন তোমরা দেখতে থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানাবো এই ভিডিওতে, তোমরা আদ্যপন্ত ভিডিওটি শুনবে। রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন দেওয়ার সাহস আমি কীভাবে পেলাম তা তোমাদেরকে বলে দিই। আমার দীর্ঘ পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটি প্রশ্ন যা কমন আসবেই। তো তোমাদেরকে বলবো, প্রথম অধ্যায় থেকে দুটি বড় প্রশ্ন হয় প্রতি বছরই, দুটি পড়ে যায় আর দুটি থাকে। এই প্রশ্ন দুটির মধ্যে একটু ভেরিয়েশন থাকে দু একটার। এবছর যে প্রশ্নটি অবশ্যই আসবে সেই প্রশ্নটি তোমাদের প্রথমেই বলে রাখি, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎস বা উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও বলছি, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎস বা উপাদানগুলি আলোচনা করো। এবার আসছি তোমাদের যে অধ্যায় থেকে দ্বিতীয় প্রশ্নটি হয়। এক নম্বর প্রশ্ন তার অথবাটা বললাম না কো, কিন্তু এক নম্বরে একটাই প্রশ্ন তোমরা করে যাবা, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎস বা উপাদানগুলো আলোচনা করো। এই প্রশ্নটা অবশ্যই কমন পড়বে। দুই নম্বর যে প্রশ্নটি আমি নির্বাচন করছি তোমাদের জন্য, সেটা হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কেন এই প্রশ্নটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বা কেন বা আসবে তোমাদেরকে বলে রাখি। তোমাদের তিনটি মতবাদ আছে, একটা হচ্ছে গান্ধী, আর একটা হচ্ছে মার্ক্সবাদ, আর একটা হচ্ছে উদারনীতিবাদ। তো গান্ধী মার্ক্সবাদ পরপর দুবছর এসছে, বাকি ছিল উদারনীতিবাদ। তো উদারনীতিবাদ এবার আসার সম্ভাবনা 100%। তো তোমরা এই উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের বৈশিষ্ট্য তোমরা তৈরি করে যাবা, অবশ্যই কমন পাবা। তারপরে আসি আমি যে প্রশ্নটি তোমাদেরকে বলবো, সেই প্রশ্নটি হচ্ছে পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটির সঙ্গে তুমি আরেকটা প্রশ্ন দেখিয়ে যেতে পারো, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী, লোকসভার অধ্যক্ষ বা স্পিকার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটিও আমার কাছে মনে হয়েছে এবছর গুরুত্বপূর্ণ, কারণ পরপর দুবছর এই প্রশ্নটি দেয়নি। তারপরে যে প্রশ্নটি বলবো তোমাদেরকে, পাঁচ নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। এই প্রশ্নটি এভাবে আসতে পারে, রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তো এই প্রশ্নটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়বে, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী বা রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপরে আমার কাছে যেটাই মনে হয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটি হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আবার বলছি, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে যে প্রশ্নটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেই প্রশ্নটি হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি 8 অধ্যায়ের। এখান থেকে তোমরা লোক আদালত অথবা ক্রেতা সুরক্ষা আদালত একটি করে যাবে, কারণ 2019 সালে 8 অধ্যায় থেকে একটিও প্রশ্ন পড়েনি। তাই তোমাদেরকে বলবো, তোমরা ক্রেতা সুরক্ষা আদালত এবং লোক আদালত এই অংশটাও দেখে যাবে। আর একটা প্রশ্ন তোমাদেরকে বলবো, হাইকোর্টের গঠন ও কার্যাবলী। আর 10 নম্বর শেষ প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই ছিল তোমাদের 10টি প্রশ্ন। এই 10টি প্রশ্ন তোমরা তৈরি করে যাও, অবশ্যই অবশ্যই 5টি প্রশ্নই কমন পেয়ে যাবে আশা রাখছি। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা, বাই বাই।